আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চমদের প্রথম পরিচ্ছেদের একটি সব পূরণ করবো নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো তো সাপোজ তোমার একটা অভিজ্ঞতা আছে তুমি কাউকে চিঠি লিখেছো সেটা তুমি এখানে লিখে দিতে পারো তো চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দিই এখানে উত্তরটা লেখা হয়েছে দেখো চিঠি শুরুতে অবশ্যই কি দিতে হয় তারিখ দিতে হয় এবং নিজের ঠিকানাটা দিতে হয় প্রিয় সাকিব অর্থাৎ যার উদ্দেশ্যে চিঠিটা লিখতেছ শুরুতে শুভেচ্ছা নিয়েও আশা করি অনেক ভালো আছো গত মাঘী পূর্ণিমায় ছুটিতে আমি আর সুব্রত বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় দেখতে গিয়েছিলাম ঐতিহাসিক স্থান ভ্রমণের আনন্দঘন অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নিতেই পলম ধরলাম দিনটি ছিল মঙ্গলবার সকাল সাতটার নাস্তা খেয়ে আমরা দুজন মহস্থান করার উদ্দেশ্যে রওনা দিলাম পীরগঞ্জ থেকে বেশি দূরে নয় বলে পৌঁছাতে সময় লাগলো না সেখানে পৌঁছে দেখতে পেলাম রাস্তার পাশে ভগ্ন দ্বিতল ইমারত সামান্য বিশাল পুকুর পুরাতন সেই ইট পাথরের প্রতিমূর্তি বাংলার অবলুপ্ত সূর্য কথা স্মরণ করিয়ে দেয় রাস্তার দুপাশে রয়েছে পুরনো অট্টলিখা প্রাচীন যুগের কিছু স্থাপত্য নিদর্শন এবং ইতিহাসের উত্থান পতনের কাহিনী সময় পেলে তুমিও একবার দেখতে এসো তোমার লেখাপড়া কেমন চলছে ভালো থেকো তোমার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি ইতি তোমার বন্ধু তুমি যে সিটিটা লিখতেছো তোমার নাম লিখবা এখানে আমার নাম লিখেছি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে এই সেশনেরই অন্য কোনো কাজ নিয়ে হাজির হব